নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকেরই একটি প্রশ্ন রয়েছে যে কৌশিক দা, আমার তো জীবনে লটারি লাগছে না, প্রচুর প্রচেষ্টা করছি, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছি, কিন্তু আমার জীবনে কিন্তু অর্থ প্রাপ্তি হচ্ছে না। কারণ লটারি প্রাপ্তির জন্য অনেক মানুষ প্রচুর প্রচেষ্টা করছেন, আমার সাথে পরামর্শ করছেন। আজকে আমি লটারি প্রাপ্তির মন্ত্র আপনাদেরকে আমি জানাবো, যে মন্ত্রটি যদি আপনারা সঠিক নিয়মে সঠিক সময় পাঠ করতে পারেন, তাতে কিন্তু আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, লটারি অনেকেই কাটছেন, কিন্তু কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে অল্পের জন্য লটারি প্রাপ্তিতে বাধা চলে আসছে। দীর্ঘদিন বছরকের বছর আপনারা অনেকে লটারির টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। সেই জন্যই আজকের এই আমি ভিডিওটি আপনাদের সামনে দিতে চলেছি, এবং এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি 100% কিন্তু ঘটবে। দেখুন, লটারি জীবনে কিন্তু হচ্ছে ভাগ্য। এই যে বলে না যে লটারি লেগে গেল, কারো কোনো সম্পত্তি পেয়ে গেল, এটাকে বলে লটারি লাগা। অর্থাৎ এটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে এবং রাহু গ্রহের উপর নির্ভর করে। তো আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন সঠিক দিনে সঠিক নিয়মে প্রতি সময়তে আপনারা যে পাঠ করতে পারেন, লটারি প্রাপ্তি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। দেখুন, প্রতি বছরই আমরা কিন্তু নতুন একটা উদ্দীপনার সঙ্গে এগাই। 2024, 2025, 2026, 27, 28 এই করে প্রত্যেকটা বছর 29, 30, 31, 32, 33, 34, 35, 2036 সাল অবধি এইভাবে কিন্তু বছরকে বছর যাবে। কিন্তু অনেকে কিন্তু লটারির টিকিট কিন্তু কেটে যাচ্ছেন, কিন্তু অনেকেই সময়টা জানেন না। অর্থাৎ আমি একটা কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ এবং মন্ত্র, যে মন্ত্র উচ্চারণে আপনাদের ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। তাই লটারি জেতার মহামন্ত্র আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, এবং ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার অবশ্যই করুন। কারণ এই লটারি অনেকেই কাটছেন, অনেকের বাঁচছে না লটারি, অনেকে অল্প সময়ে লটারির প্রাপ্তি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন প্রচেষ্টা করেও লটারির প্রাপ্তি কিন্তু হচ্ছে না। হোয়াই, কিসের জন্য হচ্ছে না, কেন হচ্ছে না, তার জন্য তো প্রতিকার প্রতিবিধান রয়েছে। এই জন্যই আমি আজকে আপনাদেরকে একটি কথা বলবো, যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে 2-1 নম্বরের জন্য, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। অল্পের জন্য রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করে, যেটা আপনাদেরকে অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর লটারি এমনই জিনিস যেটা শর্টকাটে আপনাকে রাতারাতি কোটিপতি লাখপতি কিন্তু করতে পারে। এই লাখপতি কোটিপতি একমাত্র শর্টকাটে যেটি করে সেটি হচ্ছে লটারি। তা এই লটারি আপনাদের জীবনে হবে কি না, কখন হবে, কোন বছর হবে, তার জন্য অপেক্ষা করবেন। কিন্তু আমরা যদি মন্ত্র উচ্চারণগুলো প্রতিদিন যদি মন্ত্রগুলো আমরা পাঠ করি, তাহলে হয়তো আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু পারে। তো এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন, এবং ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার অবশ্যই করুন। দেখুন, আমি একটি কথা আবারও বলি, দেখুন কারো কারো ক্ষেত্রে দেখবেন কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, কেউ কেউ কঠিন পরিশ্রম করেও এগাতে পারে না, আবার কেউ কঠিন পরিশ্রম করে আজকে অনেক উঁচুতে কিন্তু পৌঁছেছে। অর্থাৎ কেউ কেউ জিরো থেকে হিরো হয়েছে, আবার কেউ সোনার চামচ নিয়ে মুখে জন্মেছে। তো এই জায়গাটা দেখা দরকার, আপনাদের ক্ষেত্রে কোন সময়টা লটারির প্রাপ্তির জন্য আদর্শ সময়।
আপনাদের গ্রহের অবস্থান কেমন রয়েছে, ভাগ্যভাব কেমন রয়েছে, রাহু গ্রহ কেমন রয়েছে, এই জায়গাগুলো যদি, এবং আকর্ষিক পঞ্চম ভাব কেমন রয়েছে। এই পঞ্চম ভাব আমাদের আকর্ষিক প্রাপ্তির একটা মূল কেন্দ্র। তো পঞ্চম ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে না, পঞ্চমপতি আপনার নিজস্ব রয়েছে, পঞ্চমপতি দুর্বল রয়েছে, অশুভ নক্ষত্রে রয়েছে, পাপকর্তার এই দোষে রয়েছে, বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে, এই জায়গাগুলো দেখা দরকার। রাহু আপনার লগ্নটু দ্বাদশভাবে কোথায় রয়েছে সেটা দেখা দরকার, এবং ভাগ্যভাব আপনার কেমন রয়েছে সেটা দেখা দরকার তবেই, এবং দশা মহাদশাগুলো আপনার পারমিট করছে কি না সেটা দেখা দরকার তবেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে, যেটা লটারির মাধ্যমে। অনেকে লটারির জন্য প্রচুর ফোনের উপর ফোন করছেন, অনেকে বলছেন যে কৌশিকদা কিছু একটা উপায় বলে দিন। দেখুন, লটারি জেতার কিছু কিছু উপায় অবশ্যই রয়েছে, যেটা সংখ্যা, আমাদের সংখ্যা তত্ত্ব কিন্তু লটারিতে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আমি তাই সংখ্যা তত্ত্বের উপরেও কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিও দিতে চলেছি, যেটা লটারি স্পেশাল এই সংখ্যা তত্ত্ব, যেটা আপনাদের ভাগ্য কিন্তু বদলাবে। এবং এই মন্ত্রটা আপনাদের কিন্তু আজুক উপায় আপনাদেরকে বলছি, এই মন্ত্রের মাধ্যমে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অনেকেই দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, অনেকে ফোনের উপর ফোন করছেন যে কৌশিকদা একটা ছোট্ট উপায় বলে দিন না, কৌশিকদা আপনি যদি বলে দেন তাহলে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তিটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। দেখুন, লটারি প্রাপ্তি প্রত্যেকের জীবনে কিন্তু কম বেশি থাকে, কারো কারো ক্ষেত্রে খুব দেরিতে থাকে, কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি থাকে, কারো কারো ক্ষেত্রে হতেই চায় না। অনেক সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। তাই আজকের এই ভিডিওটি লটারি প্রাপ্তির মহামন্ত্র নিয়ে আমি আলোচনা করব, এবং এর পাশাপাশি আমি আরেকটি কথা আপনাদেরকে যেটি জানাবো সেটার বিষয় নিয়েও কিন্তু আপনাদেরকে আজকের আলোচনার মেন বিষয় বস্তু। দেখুন, একটি যে মন্ত্র আপনাদেরকে আমি বলবো, ওং ক্লিং শ্রিং রাঘবে নমো, এটা আপনারা পাঠ করতে পারেন, বিশেষভাবে লাভ পাবেন। এই মন্ত্রটি আপনারা বিশেষভাবে পাঠ করুন, ওং ক্লিং শ্লিং রাঘবে নম, এটা আপনাদের অর্থপ্রাপ্তিতে বিশেষভাবে সাহায্য করবে। আরেকটি যে মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, ওং হ্রিং কুবেরায় নম, এই মন্ত্রটি আপনারা যদি পাঠ করতে পারেন আপনাদের কিন্তু লটারির প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এই দুটি মন্ত্র যদি আপনারা সঠিক নিয়মে, এবং কোন দিন আপনাদেরকে কোন দিন আপনাদেরকে পাঠ করতে হবে, আপনাদেরকে শনিবার, শুক্রবার, মঙ্গলবার, বুধবার, এ কটা দিন অবশ্যই আপনারা পাঠ করুন। কিন্তু নিয়মিত থেকে যে ভাবেন যে কৌশিকদা এই অর্থপ্রাপ্তির জায়গাটায় বাধা আসছে কেন, আমি বারবার বলছি, এই যে নিয়মিত যে পাঠ করা এই মন্ত্রটি, আপনাদেরকে বললাম যে বারগুলো সেটা তো অবশ্যই আছে, এবং আপনারা যদি সোম থেকে রবি প্রতিদিন যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন, দিনে একবার করে হলো আপনারা এগারো মালা যদি জপ করতে পারেন এই মন্ত্রটি, তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কারণ প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্র বিশেষভাবে কার্যকর কিন্তু রয়েছে, তবে এই মন্ত্রটা আপনাদেরকে বিশেষ করে উত্তর দিক, এবং আপনাদেরকে বিশেষ করে দক্ষিণ দিকে মুখ করে এই মন্ত্র আপনাদেরকে পাঠ করতে হবে। অর্থাৎ দিকগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কোন বারগুলো, এবং প্রতিদিন যদি পাঠ করতে পারেন তাতে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের জন্মছকে যোগটা আপনাদের কিন্তু, অনেকের ক্ষেত্রে যোগটা কী হয়, যোগটা আপনাদের পূর্ণ কিন্তু হয় না, এই যোগকে অ্যাক্টিভেট করার জন্য এই মন্ত্র কিন্তু মানুষের জীবনকে বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন না, অবশ্যই আপনারা এই দুটি মন্ত্র আপনারা জপ করুন। এবং বিশেষ করে আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন না, আপনারা রাহুর প্রতিকারটা, এবং আপনাদের যে নবগ্রহ রয়েছে তার মধ্যে কোন গ্রহগুলো আপনাদের অশুভ রয়েছে, তার জন্মকুণ্ডলী, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা আপনারা বিচার করুন, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান, এবং পাশাপাশি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু 100% বৃদ্ধি কিন্তু
করবে। অর্থাৎ যারা দীর্ঘদিন হচ্ছে না যে কৌশিকদা আমার জীবনে অর্থপ্রাপ্তি হবে না, তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা শেয়ার করুন এই ভিডিওটি। যাদের সমস্যা হচ্ছে কি না, অবশ্যই জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, কারণ অনেকে লটারি কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছেন। তাই আমি একবার বলবো, একবার পরামর্শ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।